আজকে আমরা কোষ বিভাজন নিয়ে কথা বলবো। কোষ বিভাজন, কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে নতুন একটি কোষ, তার থেকে কী হচ্ছে নতুন দুটি কোষের সৃষ্টি হয়, তাকে কোষ বিভাজন বলা হয়। তাহলে এবার যে কোষটি বিভাজিত হয়, যে বিভাজিত হলো, ঠিক আছে, বিভাজিত যে হয়, বিভাজিত হয় তাকে কী বলবো আমরা, প্যারেন্ট সেল। তাকে কী বলবো, প্যারেন্ট সেল। আর যে দুটি নতুন কোষ সৃষ্টি হয় তাকে কী বলবো, অপত্য কোষ বা ডটার সেল, অপত্য। ওকে, সুতরাং প্যারেন্ট সেল থেকে অপত্য কোষ যে সৃষ্টি হচ্ছে এই পদ্ধতিকে আমরা কী বলবো, প্যারেন্ট সেল থেকে যে এরা যে সৃষ্টি হলো একে বললাম কি, কোষের বিভাজন, কোষ বিভাজন। ক্লিয়ার? এবং কে প্রথমে এটা আবিষ্কার করেছিলেন, ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং কত সালে, 1880 খ্রিস্টাব্দে। এবং কার দেহে, স্যালামান্ডারের, স্যালামান্ডার, স্যালামান্ডারের দেহে, ঠিক আছে। এবং বিজ্ঞানী বোভেরি, বোভেরি কী করেছেন, বোভেরি করেছেন 1887 খ্রিস্টাব্দে। প্রথম হচ্ছে অ্যাসকারিস, অ্যাসকারিসের দেহে প্রথম মিওসিস কোষ বিভাজন লক্ষ্য করেন, মিওসিস। আর এখানে কী লক্ষ্য করেছেন, মাইটোসিস। আমি এগুলো বলবো, কোনো চাপ নেই। কোষ বিভাজনের তাৎপর্য যদি দেখা যায় কী কী রয়েছে বলতো, তাৎপর্য একটু তাৎপর্য পড়ে নিই আমরা। ভ্রূণের যে পরিস্ফুটনের জন্য কী হচ্ছে, ভ্রূণের পরিস্ফুটন কিন্তু এ দরকার, ভ্রূণের পরিস্ফুটনের দরকার, পরিস্ফুটন। আর কী হচ্ছে, কোষ বিভাজনের বিভাজনের ফলে কী হয়, জীবদের আকার ও আয়তনের বৃদ্ধি পায়, জীবদের আকার ও আয়তন বৃদ্ধি পায়, আকার ও আয়তন, আয়তন বৃদ্ধি পায়। আর কী হচ্ছে, অঙ্গের ক্রমবিকাশ ঘটে, অঙ্গের ক্রমবিকাশ ঘটে, ক্রমবিকাশ ঘটে। আর কী হচ্ছে, এটা হচ্ছে বংশবিস্তারের জন্য, বংশবিস্তারের কাজে লাগে, বংশবিস্তার। আর হচ্ছে জননেও কাজে লাগে, ব্যাস। জীবদের আমরা কত রকমের কোষ বিভাজন দেখি বলতো, তিন রকমের, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস, মাইটোসিস ও মিওসিস। তোমরা ক্লাসে তো পড়েছো, আমি আবার বলে দিচ্ছি, মিওসিস। তাহলে অ্যামাইটোসিস হচ্ছে কী বলতো, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস হচ্ছে এক ধরনের প্রত্যক্ষ বা সরাসরি নিউক্লিয় বিভাজন, সরাসরি বা প্রত্যক্ষ। এই প্রক্রিয়ায় যে মাত্রে যে নিউক্লিয়াসটি মাঝ বরাবর কী হয়, খাঁজ সৃষ্টির মাধ্যমে অপত্য যে ডটার সেলগুলো সেগুলো কিন্তু নিউক্লিয়াসের সৃষ্টি হয়। আবার এই অপত্য নিউক্লিয়াসগুলি দুটি কী করে, মাঝ বরাবর, আমি তোমাদের এঁকে দিই, এঁকে দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি এরকম আঁকছি, আঁকাটা কিন্তু দেখবে এতটা খেয়াল করো না, মানে আমার আঁকাটা হয়তো অতটা ভালো হবে না, তাও মোটামুটি করে দিচ্ছি। তাহলে এবারে হচ্ছে এই তোমার দেখো কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ, তার প্রাচীর। এবার কী হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি মাতৃকোষ, মাতৃকোষ। এবার এখান থেকে কী হচ্ছে যে এই প্রক্রিয়ায় মাতৃ নিউক্লিয়াসটি মাঝ বরাবর খাঁজ সৃষ্টির মাধ্যমে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে খাঁজ সৃষ্টি করছে, এবার আমি দেখে নিই কী আসছে বেসিক্যালি, ঠিক আছে। এইরকম করে একটা হলো খাঁজ সৃষ্টির মাধ্যমে কী করে অপত্য নিউক্লিয়াসের, এরকম করে, হ্যাঁ, অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস। তাহলে খাঁজ সৃষ্টি করলো এই, এটা খাঁজ, খাঁজ। তাহলে আর হচ্ছে কি, এইটা হচ্ছে বেসিক্যালি সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। এবারে তারপরে কী হলো, এবারে এই অপত্য যে নিউক্লিয়াস সৃষ্টি হলো সেটি দুটির মাঝ বরাবর কী হয়, কোষ প্রাচীর বা কোষ পর্যাতে খাঁজের সৃষ্টি হওয়া, খাঁজ ক্রমে হচ্ছে গভীর থেকে গভীরতর হয়। মানে এবারে কী হয়, এইবারে আরও খাঁজটা, এই যে খাঁজটা আরও কী হলো যে ভেতরের দিকে আরও ঢুকে গেল, ঠিক আছে।
এরকম থাকলো, এরকম আঁকলাম তোমাদের, আরও ভালো করে বইতে তোমরা পেয়ে যাবে, আমার না তো কিছু করার দরকার নেই। তাহলে এবারে কি হলো, এই যে নিউক্লিয়াসটা বেসিক্যালি, এবারে তারপরে কি হবে যে এই দুটি মাঝ বরাবর পর্দাতে, কোষ পর্দাতে কি হচ্ছে, খাঁজের সৃষ্টি হওয়া সৃষ্টি হচ্ছে, খাঁজের সৃষ্টিটা হলো, এবং তারপরে কি হলো, খাঁজ গভীর থেকে গভীরতর হয়ে দুটি অপত্যক সৃষ্টি করছে। মানে এই দুটো কী হবে, তাহলে এই পার দুটো কেটে যাবে, কেটে যাবে। আমি বলে দিচ্ছি কীভাবে হচ্ছে, দেখো, মানে হচ্ছে একটা পার থেকে যাবে হচ্ছে এরকম করে, এরকম করে একটা থেকে গেল, আর আরেকটা হচ্ছে খাঁজটা হয়ে গেল, আরেকটা এরকম করে এরকম হয়ে গেল, ব্যাস কাজ শেষ। নিউক্লিয়াসগুলো এখানে চলে এলো, এই যে এরা নিউক্লিয়াস, আর দুটো অপত্যক সৃষ্টি হয়ে গেল, নিউক্লিয়াস, এরা দুটো কি হচ্ছে, অপত্যকোষ। তাহলে আমরা কি বললাম প্রথমে, প্রথমে হচ্ছে কি, যেখানে মাতৃ নিউক্লিয়াসটি মাঝ বরাবর খাঁজ সৃষ্টি করছে, মাধ্যমে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করছে, আবার কি করে যে এই অপত্য নিউক্লিয়াস দুটি মাঝ বরাবর, এই মাঝ বরাবর কি হয়, খাঁজটা আরও গভীর হচ্ছে এবং তারপরে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে অপত্যকোষ সৃষ্টি হলো এখানে, এটা কি হচ্ছে, অ্যামিবা, ঠিক আছে, অ্যামিবা, ইস্ট, এদের ক্ষেত্রে বেসিক্যালি অ্যামাইডোসিস প্রক্রিয়া কী হয়, জনন সম্পন্ন হয়, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এবারে আমরা যাব হচ্ছে অ্যামাইডোসিস দ্বারা কি হচ্ছে, কোষ বিভাজন দ্বারা হচ্ছে নিম্ন শ্রেণীর জীবদের কী হয়, সংখ্যা বৃদ্ধি হয়, জীবদের সংখ্যা বাড়ে। এবার কোথায় যাব আমরা, এটা তো আমি প্রথমে কি বলে অ্যামাইটোসিস হয়ে গেল, এবার মাইটোসিস যাব। মাইটোসিস হচ্ছে একরকমের সদৃশ্য বিভাজন এবং উন্নত উদ্ভিদ ও প্রাণীর দেহ মাতৃকোষের বিভাজন হয়, মাতৃকোষের, ঠিক আছে। এবারে হচ্ছে মাইটোসিস হচ্ছে বেসিক্যালি কী হয়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি পরিণত দেহ মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র পরোক্ষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের সম আকৃতি ও সমগুণ সম্পন্ন সমসংখ্যক কী করে, ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্যকোষের সৃষ্টি করে, ঠিক আছে। যেমন ধরো, এই ধরো একটা সেল এখানে আছে, ঠিক আছে, ধরো এরকম আছে, এরকম আছে, তাহলে কি করবে, এখান থেকে বেসিক্যালি আমরা বলতে পারি যে এ কি করে, যে মাতৃকোষ নিউক্লিয়াসটি একবার মাত্র পরোক্ষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষ সম আকৃতি সমগুণ সম্পন্ন সৃষ্টি করে আর কি, ঠিক আছে। তো বহুকোষী জীবের ক্ষেত্রে কি হয়, যে জীবের সৃষ্টি হয় এককোষী জায়গোটে, জায়গোট বিভাজিত হয়, কিন্তু বহুকোষী জীবের সৃষ্টি হয়, এই মাইটোসিস পদ্ধতিতেই হয় বেসিক্যালি। তো এখানে ছবিগুলো কীরকম হবে, ঠিক আছে, আমি আমার মতো করে এঁকে দিচ্ছি, ঠিক আছে, তারপরে এরকম করে আসবে, এরকম করে এলো, তারপরে এরকম করে, ঠিক আছে, এইগুলো বড় বড় হবে জায়গাগুলোতে। তো এইখানে হচ্ছে তোমার এরকম করে থাকবে, ঠিক আছে, তাই এরকম করে বিষয়গুলো হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে পরের পয়েন্টে যাবে কি, যে একটু এ হয়ে গেল, তারপরে এরকম করে তোমার, ঠিক আছে, কালারগুলো চেঞ্জ করলে ভালো করতাম, কালারগুলো তো চেঞ্জ করা হয়নি, এবং তারপরে এই ভাগ হয়ে যাবে, দিয়ে কি হয়ে যাবে, একটা এরকম থাকবে আর একটা এরকম চলে আসবে, এই যে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু সৃষ্টি হয় বেসিক্যালি। তো এই হচ্ছে বেসিক্যালি বিষয়। এবং লাস্ট পয়েন্টে আমরা যাব হচ্ছে কি, মিওসিস হচ্ছে আমাদের, যে মিওসিস হলো এক রকমের হ্রাস বিভাজন বলা যেতে পারে, মিওসিস হ্রাস বিভাজন,
এই বিভাজনে কী হয়, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষে কমে গিয়ে অর্ধেক হয়। যে ক্রোমোজোমটা থাকে সেটা মাতৃকোষে অপত্যকোষে কী হয়, অপত্যকোষে অর্ধেক হচ্ছে, হাফ হয়ে যায়, ঠিক আছে। এবং হচ্ছে মিয়োসিসের স্থান হচ্ছে কোথায়, গ্যামোট, গ্যামোট গঠনের সময় জনন মাতৃকোষে ঘটে, ঠিক আছে, জনন কোষ এগুলোতে বেসিক্যালি হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আমাদের বিষয় ছিল, সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং সবাইকে এইভাবে সবার কাছে পৌঁছে দিও, চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো, আমি তোমাদের চেষ্টা করছি যতটা হেল্প করা যায়। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকো।